চলতি বছর সাত জুলাই থেকে শুরু হয়ে ষোলোই জুলাই পর্যন্ত চলবে রথযাত্রা উৎসব গত বছর মর্মান্তিক উল্টোরথ কাণ্ড থেকে শিক্ষা নিয়ে চলতি বছর ব্যাপক সতর্কতা অবলম্বন করা হচ্ছে প্রশাসনের তরফে ইতিমধ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ বিদ্যুৎ দপ্তর পূর্ত দপ্তর পুলিশ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন গত বছর উল্টো রথের দিন কুমারঘাটে হয়ে গিয়েছিল মর্মান্তিক দুর্ঘটনা কুমারঘাটের মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরছিল রথটি চূড়া থেকে চাকা অব্দি ফুলের শয্যায় ঢাকা ছিল রথটি কয়েক হাজার লোকজন উপস্থিত ছিলেন রথযাত্রায় শতাধিক মানুষ রথে রোশে ধরে টানছিলেন ইস্কন মন্দিরের তৈরি সে অভিশপ্ত রথ যে পথ দিয়ে যাচ্ছিল সেই রাস্তাতে ছিল হাইটেনশন ওভারহেড তার রথের একটি লোহার অংশ একশো তেত্রিশ ভোল্টেজের ওভারহের তারের সংস্পর্শে আসা মাত্রই রথ বিদ্যুৎবাহী হয়ে ওঠে তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন সাতজন আহত হয়েছেন অন্তত সতেরো জন রাজ্যের ইতিহাসে এই ধরনের ভয়াবহ ঘটনা ঘটেছিল প্রথমবার উল্টো রথের এই মর্মান্তিক পরিণতি প্রত্যক্ষ করে শিউরে উঠেছিল গোটা রাজ্য সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য এবার আগে থেকে সচেতনতামূলক ব্যবস্থা হাতি নিয়েছে প্রশাসন চলতি বছর সাত থেকে ষোলো জুলাই পর্যন্ত চলবে রথযাত্রার উৎসব এ ব্যাপারে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের পৌরহিত্যে আয়োজন করা হয় এক বৈঠকের পশ্চিম ত্রিপুরা জেলায় বেরোবে মোট ছয়টি রথ যার মধ্যে উল্লেখযোগ্য হল জগন্নাথ জিউ মন্দিরের রথ মন্দিরের রথ বৈঠকে মন্দির কর্তৃপক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তর পুলিশ পূর্ত দপ্তর ট্রাফিক পুলিশ অগ্নি অগ্নির্বাপক দপ্তর স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার শুক্রবার জানান রথ নিয়ে বেরোনো মন্দির তথা সংস্থাগুলো কর্তৃপক্ষকে প্রশাসনের তরফ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও নিশ্চয়তা দেওয়া হয়েছে কোনো ধরনের অপ্রিয় ঘটনা যাতে না ঘটে রথযাত্রাকালে উপস্থিত সকলের সুরক্ষার বিষয়টি বিশেষভাবে নজর দেওয়া হয়েছে ডক্টর বিশাল কুমার জানান

एक पर्टिकुलर हाइट पे हो रथ की हाइट भी फिक्स की गई है पाँच मीटर और सभी रथों की जांच पीडब्ल्यूडी और टी के माध्यम से होगी ताकि किसी भी रथ में मेटल का इस्तेमाल बहुत मिनिमम किया जाए और कंप्लीट इंसुलेशन हो और आ, इस दौरान पुलिस का स्क्ॉट गाड़ी भी रहेगी रथ के यात्रे और पीछे एम्बुलेंस और फायर की भी व्हीकल्स का इंतजाम रहेगा কথা হল গতবারের মর্মান্তিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার রথের প্রতিটি বিষয়ে সজাগ দৃষ্টি রাখবে প্রশাসন আগরতলা টিভি